স্বামীর সহকারী হিসেবেই শুরু হয়েছিল, এখন নিজে হাতেই প্রতিমা গড়ছেন তিনি। সংসার সামলে তিনি স্বামীর সঙ্গে পালপাড়ায় পাড়ি জমান, আর পাঁচটা শিল্পীর মতোই বাড়িও ফেরেন, স্বামী প্রতিমা গড়েন। প্রতিমা শিল্পে শিল্পীর সহযোগিতার প্রয়োজন হয়, কাজের লোক না পাওয়ায় বেশ সমস্যায় পড়তে হচ্ছিল তার শিল্পী স্বামীকে। শিল্পালয়ের লোকের ঘাটতি মেটাতে তাই স্বামীর সঙ্গ নেওয়া, অর্ধাঙ্গিনী বলে কথা, আর সেখান থেকে শিল্প প্রতিভার বিকাশ ঘটে পূর্ণিমা দেবীর। 14 বছর ধরে ঘষা মাজার পর এখন পরিপূর্ণ তিনি শিল্পী, সেক্ষেত্রে বলাই যায় মায়ের হাতেই প্রাণ পায় মাতৃমূর্তি। প্রথমে উনি লোকজন পেতেন না, তার জন্য আমি একটু একটু সহযোগিতা করতে করতে আস্তে আস্তে মানে অনেকটাই যোগ দিলাম। দেওয়ার পরে এখন নিজেরও ভালো লাগে করতে। সংসারের সকালের দিকটা সংসার সামলে নিয়ে তারপরে ওনার সঙ্গেই বেরিয়ে আসি, বেরিয়ে এসে সারাদিন আবার এখানে মানে ওনাকে হেল্প করা বা যেটুকু যতটা পারি করে দিয়ে তারপরে আবার ওনার সঙ্গেই বাড়ি যাই। কিন্তু শেষের দিকে যখন আমি একটু টেনশন পেয়ে যাই, কে কী বলবে না বলবে, কতটা ভালো হলো কতটা কী হলো, এগুলো নিয়ে একটু টেনশন হয় বেশি। সেই জায়গা পর্যন্ত পৌঁছেছে কিনা, আগের দিন যখন একটা রেডি করার ছবি দিয়েছিলাম